আগামী নির্বাচন দেখতে পারবো কিনা জানি না। এটাই জীবনের শেষ নির্বাচন, আমাকে কাঁদাবেন না। আপনাদের ভোট, একটা ভোটে যদি আমার আনন্দিত হই, উচ্ছ্বসিত হলাম না, আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাসল, আপনাদের সাথে খেলল, আপনাদের সাথে আনন্দ অনুভূতি নিল, আপনারা আমাকে কাঁদাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরিচালক সমিতির নির্বাচন 2 তারিখে, তো আপনিও একজন প্রার্থী, তো আপনি একজন গুণী ব্যক্তি, সবাই অবশ্য আপনাকে চায়। তো আপনি তো এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনি হয়তো অনেক ভোটারদের কাছে যাইতে পারেননি বা ভোটও চাইতে পারেননি, তো এই সম্বন্ধে আপনি কি বলবেন? জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যে করেই হোক, ভুল হোক আর যাই হোক, দাঁড়িয়ে গেছি পরিচালক সমিতির সভাপতি পদে। চেষ্টা করেছি নবীন প্রবীণদের নিয়ে একটি সুন্দর প্যানেল দিতে। আমি আমার প্যানেলের পক্ষ থেকে বলতে পারি, কিছু ওয়াদা করতে পারি, নির্বাচনী ওয়াদা। সেটি হলো, প্রথমার্ধে আমার সমিতির স্বার্থ দেখব সর্বপ্রথম, আমার সমিতিকে কোথাও কোনোভাবে খাটো হতে দেব না, আমার সমিতির আমানতকে বৃদ্ধি করার চেষ্টা করব, আমার সমিতির আমানত যাতে খেয়ানত না হয় সেদিকে আমার প্যানেলের প্রাণান্ত চেষ্টা থাকবে, এবং এই আমানত বৃদ্ধি করে আমরা যেন আরও অনেক পরিচালকের অনেক কল্যাণ কাজ করতে পারি। আবার কিছু কিছু অসঙ্গতি আছে আমাদের চলচ্চিত্রের কিছু নীতিমালায়, এগুলো আমরা সরকারকে দেখিয়ে ঠিক করার চেষ্টা করব। অসঙ্গতি আছে অনুদান প্রথায়, অসঙ্গতি কিছুটা আমাদের পরিলক্ষিত হয়েছে পুরস্কার প্রথায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পুরস্কার মঞ্চে বলতে শুনেছি, আপনারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। তা দিয়ে আমরা বুঝি যে হয়তো কোনোভাবে প্রভাবিত হয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কানে আছে, নলেজে আছে। আমরা চেষ্টা করব সেই সবগুলো দূরীভূত করার জন্য। সরকারকে অনুরোধ করব এই এই পথ অবলম্বন করলে এই প্রভাবিত করার পথটা দূরীভূত হবে। সেন্সর বোর্ডেও কিছু অসঙ্গতি আছে, আমরা সেই সব নীতিমালা পরিবর্তনের চেষ্টা করব। আমরা চেষ্টা করব সেন্সর বোর্ডের নামটি পরিবর্তন করতে। আমরা চেষ্টা করব এর বাংলা নামকরণ করতে, সনদপত্র বিভাগ করার অথবা যে কোনো বাংলা নাম করতে। এই কিছু অসঙ্গতি আছে, এই অসঙ্গতিগুলো যাতে দূরীভূত হয় চলচ্চিত্র থেকে, এবং আমরা জানি আমাদের বর্তমান সরকার চলচ্চিত্র বান্ধব, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্র প্রেমী একজন লোক, তিনি চলচ্চিত্রকে ভালোবাসেন।
তার এই ভালোবাসার সুযোগে তার যেন কোনো ক্ষতি না হয়, চলচ্চিত্রের কোনো ক্ষতি না হয় তা দেখার চেষ্টা করব। চলচ্চিত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1,000 কোটি টাকার প্রণোদনা দিতে যাচ্ছেন সিনেমা হলগুলিকে, সেগুলো যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে বণ্টন হয় সেদিকে আমরা মনিটরিং করার চেষ্টা করব। পরিচালক সমিতির থেকে যতটা সম্ভব ততটা, এই তো আমার চাওয়া, এই আমার পাওয়া। যদি আমাকে ভোট দিয়ে, আমার প্যানেলকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন তাহলে আমি এগুলোই কামিয়াব করার চেষ্টা করব, ব্যক্তিগত স্বার্থের দিকে তাকাব না। আমার সমষ্টি, আমার পরিচালক সমিতির সমস্ত সদস্যের স্বার্থ যেভাবে রক্ষা পায় সেই চেষ্টাই আমি করে যাব। ধন্যবাদ স্যার। তো আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি তো এই নির্বাচনের আগে আপনি FDCও যাইতে পারতেছেন না, আপনি ভোটারদের সাথেও কথা বলতে পারতেছেন না, তো আমরা চাই যে আপনি এই অনলাইনের মাধ্যমে সবার কাছে ভোটটা চান। আপনাকে অনেকেই ভালোবাসে, হয়তো আপনার সাথে এখন দেখা করতে পারছে না, আপনিও পারছেন না, তো আমরা চাচ্ছি যে আপনি সবাইকে একটু অনুগত করার জন্য। আমি জানি আমার অসাক্ষাতে আমার অনেক কাছের বন্ধু বান্ধব তারা আমার জন্য ভোট প্রার্থনা করছে, অথচ আমি ভোট চাইতে পারছি না আমার পরিচালক ভাইদের কাছে। সবার প্রতি আমার একটাই অনুরোধ, সবাই মনে রাখবেন পরিচালকরা ক্যাপ্টেন অফ দ্য শিপ। আপনারা আপনাদের বিবেককে ঠকাবেন না, বিবেককে জাগ্রত রাখবেন। বিবেক জাগ্রত থাকলে আপনিও জেগে থাকবেন, আমাদের পরিচালকদের জয় হবে। শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা আমাদের সমিতিকে একটি শ্রেষ্ঠ জায়গায় উপস্থিত করতে পারব। সবশেষে যারা আমার জন্য ভোট চেয়েছে এবং যাদের কাছে আমি ভোট চাইতে পারিনি তাদেরকে আমি অনুরোধ করছি, আমার চলে যাওয়ার সময় আগামী নির্বাচন দেখতে পারব কিনা জানি না, এটাই জীবনের শেষ নির্বাচন, আমাকে কাঁদাবেন না। আপনাদের ভোট, একটা ভোটে যদি আমার আনন্দিত হই, উচ্ছ্বসিত হই, হলাম না আপনাদের প্রিয় একজন ব্যক্তি, হাসল, আপনাদের সাথে খেলল, আপনাদের সাথে আনন্দ অনুভূতি নিল, আপনারা আমাকে কাঁদাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, আমার জন্য আবারও দোয়া করবেন। স্বার্থপরের মতো আপনাদের থেকে শুধু দোয়া এবং ভালোবাসা নিয়ে গেলাম, আমার থেকে রইল আপনাদের জন্য খুব ভরা ভালোবাসা আর শ্রদ্ধা, এছাড়া আর কিছুই দিতে পারবো।